9/8/2021, সময় 11:05, নাম মোহাম্মদ মারুফ, বয়স 9 মাস, পিতা মোহাম্মদ মাসুদ, পেশা কৃষক, মাতা মিনা আক্তার, পেশা গৃহিণী, গ্রাম সলিয়া পূর্ব অনন্তপুর, উপজেলা পরশুরাম, জেলা ফেনী, উদ্ধার কারিগণ, লিডার জনাব শাহলাঞ্চ মার্মা, ড্রাইভার জনাব মোহাম্মদ আমানতুল্লাহ, ফায়ার ফাইটার জনাব মোহাম্মদ মেহেদি হাসান, ফায়ার ফাইটার জনাব পিয়াসচন্দ্র সরকার, ফায়ার ফাইটার জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, ফায়ার ফাইটার জনাব মোহাম্মদ জুনায়েদ মিয়া। সুধি মণ্ডলী, একটি উদ্যোগ সুন্দর অভিযান বা অপারেশনের ইচ্ছে প্রতিফলনের সন্নিবেশন হচ্ছে, এটি যে কত বড় মানবিক হতে পারে তা বাস্তব গল্প শোনাবো আজ ভিডিওর মাধ্যমে। হ্যাঁ দর্শক, যেটা বলছিলাম, আজ ফেনী জেলার পরশুরাম উপজেলায় ঘটে যাওয়া ঘটনার বিবরণ দেব ভিডিওর চিত্রে, বাস্তব, একদম তরতাজা সংবাদ। একটি সুন্দর উদ্যোগ, একটি মানবিক উদ্যোগ কত প্রশংসনীয় হয় তা দেখে আপনিও প্রশংসার ঝুড়ি নিয়ে বসবেন। ভালো কাজের প্রশংসা না করলে ভালো কাজে উৎসাহিত হবে না, ইনোভেশন তৈরি হবে সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে, শুধু তার জন্য আমাদের আজকের জার্নি আশা রাখি ভালো লাগবে, আমাদের সাথে থাকুন। এটা একটা শিক্ষণীয় ভিডিও, উৎসর্গ করছি দর্শকের উদ্দেশ্যে। সুধি মণ্ডলী, আবারও নিয়ে যাচ্ছি পরশুরামের ফেনী জেলার পরশুরাম উপজেলা। আজ আগস্টের 9 তারিখ, রোজ সোমবার, বেলা 11:00 ঘটিকা, সলিয়া পূর্ব অনন্তপুর গ্রামে ঘটে যাওয়া একটি অঘটন। অনেক মারাত্মক হতে পারত, সংহার হতে পারত জীবন, থমকে দাঁড়াত মানবাধিকার। ভিকটিমের নাম মোহাম্মদ মারুফ, বয়স মাত্র 9 মাস। গৃহস্থ বাড়ির লোকজনের মারাত্মক ভুলের কারণে আটকে যায় বাড়িতে। প্রিয় দর্শক, আপনাদের মনে প্রশ্ন আসা স্বাভাবিক, একটি 9 মাসের বাচ্চা ঘরে আটকে যায় কিভাবে? হ্যাঁ, গিট খুলছি। বাচ্চাটি যখন ঘুমাচ্ছিল, বাচ্চার মা বাহিরে রান্না ও অন্যান্য গৃহস্থালি কাজ সম্পাদনের জন্য বাড়িতে, যাতে কুকুর বিড়াল ঢুকতে না পারে তার জন্য বাহির থেকে হালকা করে ছিটকিনি লাগিয়ে দেয়। এটা শুধু আজ নয়, প্রতিদিনই করে, কিন্তু বিপত্তি ঘটে আজ। প্রতিদিনের মতো আজ 10:30 ঘটিকার সময় বাচ্চার মা মিনু আক্তার কান্নার শব্দ পেয়ে কান্না থামানোর জন্য বাড়ির ঢুকতে গেলে দেখে বাড়ি ভিতর থেকে লক হয়ে গেছে। তারপর বাচ্চার আব্বা মোহাম্মদ মাসুদ আসলো, দরজাটি খোলার চেষ্টা করা হলো। এরই মধ্যে আশেপাশে সবাই এগিয়ে আসলো, শত শত উৎসুক মানুষ জমায়েত হলো, সবাই আপ্রাণ চেষ্টা করলো, দরজাটি খোলা সম্ভব হলো না। এদিকে ঘরের ভিতরে বাচ্চাটি কান্না থামছে না, বাচ্চাটির চিৎকার কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে গেল। পরশুরাম ফায়ার স্টেশন হতে চৌকস রেস্কিউ একটি ইউনিট লিডার সালান্দ মারমার নেতৃত্বে ঘটনাস্থলে রওনা দেয়। রেস্কিউ টিম ঘরের মধ্যে প্রবেশের চেষ্টা করলো, কিন্তু তারা পারলো না, বাচ্চাটি চিৎকার করে কান্না কিছুতেই থামানো যাচ্ছে না, দরজা কাটলে বাচ্চাটি আরো ভয় পেতে পারে, এই ভেবে রেস্কিউ পলিসি পাল্টানো হলো। রেস্কিউ টিমের কয়েকজনকে নিয়ে সালাঞ্চ উঠে গেল আটকে পড়া বাড়ির ছাদে। উদ্ধার টিমের নায়ক সালাঞ্চ অত্যন্ত দুঃসাহসী উদ্ধার সেনা, তিনি ইতিমধ্যে ফায়ার রেস্কিউ ল্যান্ডস্লাইড অপারেশনের দুঃসাহসিক রেস্কিউয়ার এর সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। আমরা দেখেছি মারুফ রেস্কিউতে সালাঞ্চ তার টিম নিয়ে বাড়ির ছাদে উঠে যায়, নিজের হাতে টিন কেটে বেড়ার দরজা কেটে উপর থেকে নিচে প্রবেশ করেছে। ভিতরে প্রবেশ করে আরেকটি ছাদ, গ্রামের বাড়িতে গরমের দিনে ঘর ঠান্ডা থাকার জন্য, মালামাল রাখার জন্য এই ধরনের ছাদ নির্মাণ করা হয়। তাকে উদ্ধার কাজ নির্বিঘ্ন করার জন্য এই ছাদও কাটতে হয়েছে, প্রথম টিনের ছাদ, পরে বাঁশের দরজা, তারপর ভিতরে প্রবেশ, তারপর উদ্ধার হলো শিশু মারুফ। উপস্থিত শত শত জনতা করতালি দিয়ে সম্মান জানালেন, লোমহর্ষক
এই উদ্ধার অপারেশনকে। শিশু মারুফ তার জীবনে এত বড় অভিজ্ঞতা নিয়ে বেড়ে উঠবে, তার মা বাবা আজীবন তাদের সন্তানকে ফিরে পাওয়ার গল্প বলবে, যারা দেখেছে তারা দীর্ঘদিন এই উদ্ধার অভিযানের গল্প করবে, চায়ের কাপে ধুম তুলবে, এক সময় সবাই ভুলে যাবে। এভাবে কেটে যায় বেলা, কেটে যায় দিন, সবাই সতর্ক হন, সবার জীবন নিরাপদ হোক। ধন্যবাদ সবাইকে। দুর্গা দুর্জয় টিভি আপনাদের চ্যানেল, আমাদের পথচলা, আমাদের এই জার্নি আপনাদের জন্য, মানুষকে বাঁচার জন্য অক্সিজেনের প্রয়োজন, কোনো চ্যানেলের দর্শক ছাড়া বাঁচতে পারে না। সবার জন্য শুভকামনা রইল।